মাসে জিলাপি ছাড়া দরুদ তুমি আর কোনদিন পড়ো না। যেই জায়গায় পুতলা পাটলি আছে সেখানে তোমার দরুদ আছে, যেখানে তোবারক নাই সেখানে তোমার দরুদ মুবারক নাই। বুঝো নাই কথাটা? ঠিক আসতে বললি কেন ঠিক না? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দরুদ ইব্রাহিম পড়েন না? হ্যাঁ পড়েন তো, পড়লে কি গুনাহ হবে? পড়লেন না তো, বসে রইলেন। আওয়াজ করে পড়েন আমার সাথে, আল্লাহুম্মা এটা পারেন ভালো। হ্যাঁ এটা পারেন তো, এর আগে যে পড়ছি এটা বললেন না কেন? এটা তো আমি পড়ি নাই তাও পড়তেছেন। জবান খুলে পড়ুন, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আরো জোরে পড়েন, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আরো জোরে মুহাব্বতে পড়েন, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। যেহেতু আমার দোয়া করতে হবে তাই দোয়ার সময় আমাকে হাজির করেছে, দোয়া কবুল হওয়ার জন্য দরুদ শরীফ পড়লে নিশ্চিত গ্যারান্টি পাওয়া যায়, যারা দোয়ার আগে দরুদ পড়ে তাদের দোয়া কনফার্ম কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন, আরো আস্তে করে বলেন। দোয়ার আগে দরুদ পড়লে কি হয়? দোয়া কবুল হয়। তাই আপনাদের নিয়ে মাকসাদ হলো দোয়া করব, কিন্তু দোয়াটা যেন নিশ্চিত কবুল হয় এজন্য একটু দরুদ শরীফ আপনাদেরকে নিয়ে আমল করা, দরুদকে নবীর শিখানো তরিকায় পড়ানোর কিছু তালিম আপনাদের সামনে পেশ করার ইরাদায় আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক খুব সংক্ষেপে কিছু কথা দুয়ার পূর্বে আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করে, আপনারা বলেন আমিন। খাইতে খাইতে যখন পেট ভরে যায় তখন যদি কিছু দিতে আসে তখন মনটায় কয় যে ওর নাকে একটা ঘুষি মারি, ও দেখে না যে আমি খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছি। ওই রকমই তো শুনতে শুনতে আপনারা তৃপ্ত পরিতৃপ্ত। এখন আমি যদি আপনাদেরকে জোর করে বেঁধে বসে আরো কিছু শোনাইতে থাকি তাহলে আপনারা আবার কোন সময় কোন ঘুষি আমার দিকে ছাড়েন, এটা আমি শঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত। এই কারণে খুব বেশি লম্বা করে কোনো কিছু বলার মতো হিম্মতি আমার নাই আর যোগ্যতাও নাই। আমার উস্তাদ সমতুল্য আলেম ওলামারা এখানে উপস্থিত আছে যারা আমারে হাজার বছর পড়াতে পারবে, হাজার বছর তারা আয়াত মান দেব না কিন্তু ওনারা পড়াইতে পারবে, এরকম আলেমে দিনরা এখানে বসা আছে। আমার তো ভেতরও খালি, লম্বা করে কিছু বলবো তা জানাও নাই, জৌফি খালি, কিন্তু জবানটা আছে চাপা তো পিটাই খুব ভালো, দাওয়াতটা দেয় যে বলতে পারে ভালো, অনেক কিছু বলে, এই কারণে দাওয়াত দেয় তো বসাইয়া দিয়েছে। তারপরেও আমি নিয়ত করেছি আমি আমার বাকশক্তি এবং চাপার জোরের কোনো কথা না বলে
বুজুর্গদের জবান থেকে নকল করে দুই একটি সাবক আপনাদের সামনে হুবহু নকল করে আপনাদের সামনে তাকরার করবার ইরাদা রেখেছি। আল্লাহ তাআলা কিছু মুফিদ উপকারী কথা আপনাদের সামনে তুলে ধরবার তৌফিক দান করুন। আপনারা জবান খুলে বলুন আমিন। কারা কারা ঘুমাইছেন আপ তোলেন তো দেখি, আপনারা ঘুমাইছেন? হ্যাঁ, সবাই জাগ্রত আছেন তো? কারা কারা জাগ্রত আছেন দোনো হাত তোলেন, আঙুলগুলো খুলে দেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন দেখি, নাড়াচাড়া দেন, আল্লাহরে দেখান, দেখেন আল্লাহ আমরা এই মাঝ রাত্রে আপনার সন্তুষ্টির জন্য মাহফিলে বসে আছি, আল্লাহ আপনি আমাদের চিত্র তুলে নেন, আমাদের মাফ করে দেন। আওয়াজ করে কইতেন পারেন না আমিন, জোরে করে বলেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, আঙুল খুলেন, এরকম এরকম ছড়াইয়া দেন আঙুল, নাড়াচাড়া দেন, সুন্দর আস্তে আস্তে নাড়েন, আস্তে আস্তে, কত সুন্দর দেখা যাইতেছে। জবান খুলে চিৎকার করে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, হাত নামান। এই যেমন আমার দিকে আপনারা ছিলেন, এই যেমন আমার দিকে ছিলেন, ওই রকম এই দিকে থাকেন। তো আমি যে কথাটা বলতেছিলাম, দোয়া নিশ্চিত যদি কেউ কবুল করাইতে চায় তাহলে দোয়ার আগে পড়ে দরুদ পড়ে নিবি, এটা নবীর শেখানো তালিম। যে কোনো দোয়ার পূর্বে দরুদ, শেষে যদি দরুদ পড়া হয় দোয়াটা কনফার্ম, এটা আল্লাহর কাছে চলে যায়, পৌঁছে যায়, আসমানে চলে যায়। আপনি যদি আপনার কোনো ইবাদতের আসমানে পাঠাইতেন চান তাহলে যদি দরুদের সিল লাগাইয়া দেন, দোয়া করে পাঠাইয়া দেন, দরুদ নামক সিল আমলের গায়ে লাগাইয়া দোয়ার বাক্সের ভেতরে যদি ঢুকাইয়া এটাকে যদি কেউ আসমানের দিকে পাঠাইয়া দেয় তাহলে এই ইবাদত আর কোনো জায়গায় থেকে থাকে না, যানজটে পড়ে না, কোন জায়গায় সিগনাল বাতিতে আটকা পড়ে না, বান্দার ইবাদত সোজা আল্লাহর কাছে চলে যায়। তো মহতরম হাজিরিন, দোয়া কবুল হওয়ার জন্য এইটা একটা আহাম আমল যে দরুদ পড়া, দরুদ পড়া। তো যেটা বলতেছিলাম, বান্দার দোয়া দরুদের আমল করলে কবুল হয়, শুধুই মাত্র দরুদের সিল লাগায় দিলে দোয়া কবুল হয় তা না। বান্দার যে কোনো আমল যদি দরুদ সহ হয় তো এটা কবুল হয়ে যায়। এ কারণে বান্দা নামাজ পড়ে, দরুদ পড়ে, সকাল সন্ধ্যা দরুদ পড়ে, দিনের আমলগুলো দরুদের প্যাকেটের ভেতরে ভরে, রাতের আমলগুলো দরুদের প্যাকেটের ভেতরে ভরে। যদি এমন করে কেউ নিজের আমলগুলোকে আল্লাহর দিকে ছেড়ে দেয় তাহলে নবীর নামের দরুদের আমলটা এমন দামি পাওয়ারফুল একটা আমল যে আমলের পরে সরাসরি সে আমলটা আল্লাহর কাছে চলে যায়। ইবাদত করলে ইবাদত আসমানে যায়, দোয়া করলে দোয়াও আসমানে চলে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তবে দরুদ যে পড়বে খেলনার দরুদ পড়লে হবে না। যেমন আমরা দোয়ার আগে দরুদ পড়ি, নাইচা নুচা হিলা ঢুলা দরুদ পড়ে, খেলনার দরুদ, গলত দরুদ, দরুদের আলফাজ বিশুদ্ধ না, অশুদ্ধ দরুদ, খেলনার মতন করে দরুদ পড়লে ও দরুদই কোনো উপকার দেয় না। এ কারণে দরুদ পড়ার আদব আছে, দরুদ মুহাব্বতের সাথে পড়তে হয়। দরুদ জিলাপি দেখা দেখা পড়ন লাগে না, পুটলাটা তো ভালোই দেখা যায়, মনে হয় চমচম আনছে, চমচম যে আর একটু জোরে করে পড়, জোরে করে পড়,
গতবারের চাইতে প্যাকেটটা একটু বড় বড় লাগতেছে রে, একটু জোরে চান দে। এইভাবে দরুদ নয়, দরুদের সাথে উম্মতের একটা মহাব্বত লাগবে। মহাব্বত দরুদ পড়ার সাথে যার মহাব্বত নাই তার উপরে আল্লাহ নারাজ। আর যারা মহাব্বতের সাথে একবার দরুদ পড়ে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। কত খুশি হন আল্লাহর রাসূল বলেন, সুবহানাল্লাহ বলেন, কিন্তু ভালো করে খবরটা বলি, একটা একটা করে হাদিস বলবো আর একটা একটা করে সুবহানাল্লাহ বলবো। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আমার পরে মহাব্বতের সাথে একবার দরুদ পড়ে আসমানের মালিক আল্লাহ, দরুদ পড়নেওয়ালা আমার উম্মতের পরে 10 বার রহমত পাঠায়, 10 বার। আওয়াজ করে জোরে, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয় না, একজনও জবান বন্ধ রেখেন না, নবীজির নাম শোনার পরে দরুদ পড়া উম্মতের পরে ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব তরক করলে পড়ে কি সওয়াব হয়? এই কথা বলছ নাকি, ওয়াজিব তরক করলে কি সওয়াব হয়? নবীর নাম শোনার সাথে সাথে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। এই একটু আগে যে নবীজির নাম বললাম, কখনো কখনো দরুদ পড়া ফরজ হয়। কালেমা পড়ার পরে একজন মুমিনের জন্য জিন্দগিতে একবার দরুদ শরীফ পড়া ফরজ, সারা জীবনে একবার দরুদ পড়া কি একবার মাত্র? আরে কাবা ঘরের জিয়ারত একবার ফরজ হইতে পারে? এটা কোনো এহানত না। হজ জীবনে কয়বার ফরজ? রাস্তা ঘুরে কোন কয়বার ফরজ? দরুদ জীবনে কয়বার ফরজ? জীবনে একবার দরুদ পড়া ফরজ ইবাদত। জীবনে একবার দরুদ পড়া ফরজ ইবাদত। যেমন বাইতুল্লাহ শরীফের একবার হজ করা ফরজ ইবাদত, ওরকম জীবনে একবার দরুদ শরীফ পড়া ফরজ ইবাদত। কিন্তু কখনো কখনো দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। যেই মজলিসে নবীজির নাম উচ্চারিত হয় উম্মতের কানে নবীর নাম পৌঁছার সাথে সাথে উম্মতের পরে দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। শুনছেন খবরটা? শুনছেন? শুনছেন তাই সুবহানাল্লাহ বললেন না কে? না, ফিরে আবার খবরটা দিই, ভালো করে শুনেন। উম্মতের কানে নবীজির নাম, উম্মতের কানে নবীর নাম পৌঁছার সাথে সাথে নবীর মহাব্বতি, নবীর প্রেমে পড়ে উম্মতের জবানে দরুদ উচ্চারণ করা ওয়াজিব হয়ে যায়। কেন ওয়াজিব হবে না? নবীজি তো নিজের জন্য ফরজ বানাইছে আপনার মহাব্বত প্রকাশ করা, আপনার জন্য না ওয়াজিব হইতেছে নাম শুই না। আল্লাহর রাসূল তো জীবনের সবচেয়ে আহাম কাজ বানাইছিলেন আপনার মহাব্বত, আপনার আমার উম্মতের মহাব্বত প্রকাশ করার। নবীজি নিজের জন্য সর্বোচ্চ ফরজ হিসাবে গ্রহণ করেছেন। এ কারণে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম, এই নবীর নামে উম্মত হইয়া দরুদ কেন পড়বি না? তোর নবী তোর জন্য মহাব্বত সর্বোচ্চ প্রকাশকারী মানুষের ভেতরে, তোকে আমাকে নবীজির চাইতে অধিক মহাব্বত বাণীকারী আর কেউ নাই। প্রত্যেকটা মুমিনকে তার মা বাবার চাইতেও তার রাসূল তার নবী বেশি মহাব্বত করেন। আপনার মা আপনার বাবা আপনাকে যতটুকু মহাব্বত করেন, আপনার মা আপনাকে যত দিলটা নরম করে দিয়া একটুবারে দোয়া করবেন তো, জীবন ভর খালি তো
হাসাহাসি আনন্দ উল্লাস বেশি করেন, একটু বড় রোনাজারির মাধ্যমে একটু দোয়া করবেন। দোয়ার আগে দিলের হালতটা একটু ইমানি মুহাব্বতের রঙে রঙিন হালত বানায়া কথাগুলো শোনেন, নবীর প্রেমে একটু কথাগুলো শোনেন। যদি কারোর ভেতরে নবীর প্রেম পাওয়া যায়, তার জন্য আল্লাহ তাআলা প্রেম প্রকাশ করার নিজের উপরে ওয়াজিব করে লয়। কারোর ভেতরে যদি নবীর প্রেম পাওয়া যায়, তাহলে আল্লাহ তাকে প্রেম, তাকে ভালোবাসা আল্লাহ তাআলা নিজের জন্য ফরজ বানায় লয়। আপনি যদি আপনার নবীকে ভালোবাসেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এই যে নবীর কথা বলতেছি, নবীজির নামে দরুদের কথা বলতেছি, প্রেম আর ভালোবাসা সহকারে যদি আপনি নবীর মহব্বতটা একটু প্রকাশ করতে পারেন, আল্লাহ আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করা ফরজ বানায় নিবে নিজের জন্য। সাহাবীরা নবীজির প্রেম প্রকাশ করেছে, যেমন হানজালার নাপাক অবস্থায় যায় নবীর প্রেমে জীবন দিয়ে দিছে, তা হানজালাকে মহব্বত করা আল্লাহ নিজের উপরে ফরজ বানায় নিছে। উহুদের ময়দানে যখন নাপাক ফরজ গোসল ওয়ালা হানজালার লাশ খোঁজা হইতেছিল গোসল দেওয়ার জন্য, আসমানের মালিক জিব্রাইলের মাধ্যমে খবর পাঠায় বলে, ওগো সরকার, যে হানজালা আপনার মহব্বত প্রকাশ করবে আমি বুঝি তা আমার মহব্বত, তার লেগে প্রকাশ করব না। এই হানজালা আল্লাহর জমিনে তালাশ করে লাভ নেই, আকাশে তাকান দেখেন দুনিয়ার সাধারণ পানির গোসল নয়, আপনার জন্য হানজালা প্রেম প্রকাশ করেছে। আমি হানজালার জন্য প্রেম প্রকাশ করে জান্নাতের রহমতি বরকতি পানির দ্বারায় হানজালাকে গোসল দিতেছি। কেউ যদি নবীজিকে ভালোবাসে, তো আল্লাহ তাআলা তাকে ভালোবাসা নিজের জন্য ফরজ করে নেয়। কিরকম ফরজ করে নেয়? 10 গুণ বেশি ফরজ করে নেয়। এ কারণে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি নবীর নামে একবার দরুদ পড়ে, তাহলে আল্লাহ তাআলা দরুদ পড়নেওয়ালা বান্দার পরে 10 বার রহমত পাঠায়। সুবহানাল্লাহ বলেন। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার পরে একবার দরুদ পড়ে, তো আমি নবীর পরে একবার কেউ দরুদ পড়লে আল্লাহ তাআলা 10টা রহমত দেয়, 10টা মর্যাদা দারাজাত বুলন্দ করে দেয়। আরে আস্তে, আগেই না আগেই না, 10টা রহমত দেয়, 10টা দারাজাত বুলন্দ করে দেয়, 10টা গোলাম আজাদ করার সব আমল নামায় দেয়। 10টা গোলাম আজাদ করার সব কতগুলো হইল? কয়বার দরুদের বলেন? কয়বার দরুদের? কয়বার? কয়বার? একবার দরুদ পড়লে 10টা রহমত, 10টা দারাজাত, একটা দুইটা নয়, 10টা গোলাম আজাদ করার সব আল্লাহ তাআলা একবার দরুদ পড়নেওয়ালা বান্দাকে দান করে। সুবহানাল্লাহ। তার চেয়েতেও বড় কথা, মাহফিলে যে আছেন, এটা নবীর কাছে যদি এই খবরটা পৌঁছাইতে চান এখন, তাহলে একটু দরুদ পড়লে আপনি যে ওয়াজ মাহফিলে বসে রয়েছেন, এই খবরটা নবীজির কাছে সাথে সাথে চলে যাবে। আপনি বসে বসে এক ঘন্টা কোরআন শরীফ পড়েছেন, আপনার সাথে কথা বলছে কে? আরো জোরে আওয়াজ করে বলেন। এক ঘন্টা কোরআন মজিদ পড়ছেন, আপনার সাথে কথোপকথন করেছেন কে? জোরে বলেন। কিন্তু কোরআন পড়া শেষ, এবার যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্না
ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোরআন শরীফ পড়ার শেষ এবার যদি কয়েক মর্তবার দরুদ পড়ে ফেলান এই আমলটা একদিকে চলে যাবে আল্লাহর কাছে ডাইরেক্ট, আর একদিকে আপনি যে কোরআন পড়া শেষ করে দরুদ পড়ছেন আপনার দরুদ পড়াও ইবাদতের খবরটা আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীর রওজায় আথারে যায় বলবে ওগো আল্লাহর নবী মুরাদনগর মাদ্রাসায় গভীর রাত্রে বসে আপনার প্রেমে পাগল পাড়া হয়ে রাত 12টা পর্যন্ত ওয়াজে বসে থেকে এই মাত্র প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আপনার উম্মত একবার দরুদ পড়ছে আপনার দরুদখানা আপনার কাছে পৌঁছায় দিয়ে গেলাম। যে কোনো ইবাদতের খবর নবীরে কেউ দিতে চায় তাহলে দরুদ পড়লে ইবাদতের খবরটা নবীর কাছে চলে যাবে। আর এক বর্ণনায় আছে উম্মতের গুনাহ নবীর রওজায় পেশ হয়, উম্মতের ইবাদত নবীর রওজায় পেশ হয়, কিন্তু যে ইবাদত দরুদ সহ হয় ওইটা সাথে সাথে পেশ হয়। কারণ এক হাদিসে আছে আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতা বানিয়েছেন যেই ফেরেশতাগুলার কানে শুধু দরুদের আওয়াজ যায়। উন্নত বিজ্ঞান এমন সফটওয়্যার আবিষ্কার করেছে, আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চারণ করেন এই সফটওয়্যার আপনার মুখের এই শব্দটা নিয়ে নিবে, আপনি যদি উচ্চারণ করেন মাননীয় সংসদ সদস্য মুরাদনগর এই সফটওয়্যার নিয়ে নিবে, যদি সফটওয়্যারে দিয়ে রাখে কায়কোবাদ সাহেবের নাম কি উচ্চারণ করছে, এই নাম কে উচ্চারণ করেছে, কোথায় উচ্চারণ করেছে, কোন নেটওয়ার্কের নিচে উচ্চারণ করেছে, সফটওয়্যার এটা নিয়ে নিবে। মানুষের আকল বুদ্ধি যেমন মানুষের উচ্চারণের কথাকেও জায়গায় নিয়ে যায়, আল্লাহর এমন কিছু শক্তিশালী কানের সফটওয়্যারওয়ালা ফেরেশতার দল আছে উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তে দরুদ পড়ে ওটা তাদের কান ক্যাচ করে নিয়ে যায়, আল্লাহু আকবার জোরে করে বলে, এবং তারা সাথে সাথে রওজা আথারে চলে যায়। ফেরেশতারা রওজা আথারে যায় বলে ওগো সরকার এই যে আব্দুর রহমান আব্দুর রহিম সুলাইমান ইব্রাহিম মুসা ঈসা এরা বসে বসে দরুদ পড়তেছে আপনার নাম সহ নবীজির কাছে পৌঁছায় দেয়। নামাজের পরে যখন কেউ দরুদ পড়ে সাথে সাথে তার নামাজটার খবর চলে যায় যে আপনার ওই উম্মত কিন্তু ফজরে হাজির হয়েছে, নামাজরত অবস্থায় দরুদ পড়েছে, জানাজায় দাঁড়ায় দরুদ শরীফ পড়ছেন, আপনি কারোর জানাজা পড়ছেন খবরটাও পৌঁছে যায়, আপনি তিনবার সূরাতুল ইখলাস পড়েছেন 11 বার দরুদ শরীফ পড়েছেন তো খবরটা নবীজির কাছে পৌঁছে যাবে। দরুদ পড়লে দরুদ পড়নেওয়ালার দরুদের খবর নবীজির কাছে চলে যায়। এ কারণে যে কোনো আমলের সাথে যদি কেউ দরুদ পড়া লয় দরুদের মাধ্যমে আমলটা যেমন আল্লাহর কাছে যায় তেমন এটা নবীর কাছে খবর যায়। মায় যেমন সন্তানের গুনার কথা শুনলে কষ্ট পায় ইবাদতের কথা শুনলে খুশি হয়ে যায়, দরুদের মাধ্যমে নেক আমলের খবর নবীজির কাছে যত যায় নবীজির রওজায় আথার তত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সঙ্গত কারণে দরুদ শরীফ বেশি পড়বেন, সারা মাসে জিলাপি সারা দরুদ তুমি আর কোনদিন পড়ো না, যেই জায়গায় পুটলা পাটলি আছে সেখানে তোমার দরুদ আছে, যেখানে তোবারক নাই সেখানে তোমার দরুদ মুবারক নাই, বুঝো নাই কথাটা ঠিক আসতে বললি কেন ঠিক না, দরুদ পড়বি মুহাম্মতের দরুদ,
ঢঙ্গের দরুদ পড়লে পরে ও দরুদে কাম হয় না, যেমন ভুলে দরুদ পড়লে ও দরুদে কাম হয় না। যেমন হানাফি মাযহাবের মাসালা হলো চার রাকাতের প্রথম বৈঠকে শুধুই মাত্র তাশাহুদ পড়া ওয়াজিব, আর শেষ বৈঠকে তাশাহুদ পড়বে, দরুদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়বে। চার রাকাত ফরজ নামাজ সুন্নত নামাজ যেটা পড়েন, প্রথম বৈঠকে শুধুই মাত্র কি পড়বেন? এই বেবলার মধ্যে বয়ে রয়েছে সে কথা কবে তা, প্রথম বৈঠকে শুধুই মাত্র তাশাহুদ, দ্বিতীয় বৈঠকে কয় জিনিস পড়তে দিব, কয় জিনিস কথা কো কথা কো কয় জিনিস পড়তে দিব, সবাই শুদ্ধ করে পারো কিনা আল্লাহ জানে। এখন যদি ফেরেশতায় পরীক্ষা লয় যে কারা কারা তাশাহুদ পারস, দরুদ শরীফ পারস, আর দোয়া মাসুরা পারস, তারা বাড়ি যেতে পারবি, বাকিগুলো ফজর পর্যন্ত এনে কানে ধরে দাঁড়ায় থাকবি, তো অনেকেই দাঁড়ায় থাকবে আল্লাহ দিলে রাগ হবে না। সত্য কথা বলতে কষ্ট লাগে, সত্য কথা বলতে কষ্ট লাগে, কথা বলো ঠিক না বে, ঠিক কথা বলো না কেন, ঠিক না আছে না, আছে না এরকম লোক আছে না? শেষ বৈঠকে তিন জিনিস পড়তে হয়, হানাফি মাযহাবের মাসআলা হলো কেউ যদি চার রাকাত নামাজের প্রথম বৈঠকে যদি তাশাহুদের পরে দরুদ শরীফ এতটুকু পরিমাণ পড়ে ফেলায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই এতটুকু যদি কেউ পড়ে ফেলে, তাহলে ইমাম আজম আবু হানিফা বলে নামাজ সহু সেজদা ছাড়া হবে না। নামাজটাকে সঠিক কায়দায় মিজানের পালায় উঠাইতে এবার সহু সেজদা দিতে হবে। এদিক দিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব দরুদ পড়ছে, ভালো কাম করছে, কোনো সহু সেজদা লাগবে না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই মাসআলা যেদিন লিখেছেন, এরপরে ইমাম আজম রাতের বেলায় নবীজির স্বপ্নে দেখছেন, নবীজি ইমামে আজমকে ডেকে বলতেছে, এই নোমান আমার একটা উম্মত আমার নামে দরুদ পড়ছে, তোর সমস্যা কি? আমার উম্মত আমার নামে দরুদ পড়েছে, তার উপরে সহু সেজদা দিলি কেন? ইমামে আজম বলে, নোমান বিন সাবিত বলে, সহু সেজদা দিছি ভুলে পড়ছে, দেখে যদি ইমানদারি হয় তাহলে দরুদ ভুলে পড়বো কে, অন্য কিছু ভুলে পড়তে পারে না। দরুদ তো ভুলে পড়ার জিনিস না, ভুলে পড়ছে বিদায় সহু সেজদা দিয়েছি। দরুদ মহাব্বতের সাথে পড়বে, প্রাণ উজাড় করে পড়বে। ভুলে কেন পড়লো, গাফেল হইয়া কেন পড়লো, এই কারণে সহু সেজদা দিছি। স্বপ্ন যুগে যখন নোমান বিন সাবিত উত্তর দিছেন, স্বপ্নের ভিতরে আল্লাহর রাসূল জড়ায় ধরে চুমু খাইছেন। ঠিকই তো, আমার নামে দরুদ মহব্বতের সাথেই তো পড়বে, এই জন্য দরুদ যে পড়লেন, আমি একটু আগে আপনাকে নিয়ে দরুদ পড়াইলাম, কতজনে পড়লেন আর কতজনে কাঁদতে বয়ে রইলেন, এত গাফেল কেন? যখন দরুদ পড়বেন মহাব্বতের সাথে পড়বেন, কারণ আপনার নবীর নামে দরুদ পড়তেছেন, আপনার নবী কিন্তু আপনার জন্য মহাব্বতের সাথে কাঁদছে। আপনার নবী আপনার জন্য মহাব্বতের সাথে কাঁদছে না, আপনি নবীর প্রেমে মহাব্বতের সাথে কেঁদে কেঁদে দরুদ পড়তে পারেন না। যখন দরুদ পড়বেন তো মনে হয় যেন যে আপনি এখন আপনার দরুদ এই যে হাদিসের ভাষ্য মতে নবীর কাছে যাইতেছে, আর আপনি যেন রওজার ধারে এখন আপনার দরুদ পাঠাচ্ছেন, এমন একটা দিল লইয়া দরুদ পড়বেন। দরুদ পড়ার সময় জিলাপি তাকায় না দেখে কল্পনায় নবীজির রওজায় আতহারকে সামনে নিয়ে আসবেন, প্রেম নিয়ে দরুদ পড়বেন। নবীজি প্রেম নিয়ে আপনার জন্য কাঁদছে, আপনি নবীর প্রেম নিয়ে দরুদ কেন পড়বেন না? আল্লাহ বলে, এই আমার ইমানদার বান্দারা, তোরা খালি দরুদ পড়ছ না, আমি নিজেও দরুদ পড়ি। আল্লাহ কয়, আমি নিজেও দরুদ পড়ি,
আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলা নামাজ পড়েন না, আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখেন না, ইফতার করেন না, সাহরি করেন না আমাদের মতন, আমরা হজ করি, আল্লাহ তাআলা হজ করেন না, আমরা কোরআন পড়ি, আমাদের মতন আল্লাহ কোরআন পড়েন না, কিন্তু আল্লাহ তাআলা বলে আমাদেরকে, আল্লাহ তাআলা খবর দেয় আমাদের ইমানি জীবনের কোন ইবাদতে আল্লাহ শরীক না, কিন্তু একটা ইবাদতে আল্লাহ নিজে শরীক আমাদের সাথে, শুধু আল্লাহ শরীক তা না, আল্লাহ তাআলার সব ফেরেশতারাও শরীক আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধুর পরে দরুদ পড়ি, শুধুই মাত্র আমি, আল্লাহ নিজে দরুদ পড়ি তা না, ফেরেশতারা আমার নবীর পরে দরুদ পড়ে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আল্লাহ বলেন ও ইমানদারেরা তোরাও আমার নবীর নামে দরুদ পড়। সাহাবী বলে নবীজি গো কেমনে আমরা দরুদ পড়ব, তো নবীজি দরুদে ইব্রাহিম শিখাইছে, দরুদে ইব্রাহিম নবীজি শিখায় বলে তোমরা এইভাবে করে দরুদ শরীফ পড়বা। দরুদ পড়া জানো না, নেতার স্লোগান ঠিকই জানো, দলের স্লোগানও তুমি জানো, সঠিক কায়দায় দলের স্লোগান দিতে পারো, মিছিলের স্লোগান দিতে পারো, নবীর উম্মত শাফাত নবী যার কাছ থেকে তার নামে দরুদ পড়তে পারিস না, তুই কেইসে মুসলমান হয় রে, তুই কেমন মুসলমান, নবীজিকে চেহারা দেখাবি কিভাবে তুই? এই তো হলো উম্মতে মুহাম্মাদের হাল। এই উম্মত যেন তার জীবনের কালিমা, তার জীবনের দরুদ, তার জীবনের তিলাওয়াত কোন কিছুই যেন সহিহ কায়দায় আদায় করতে না পারে, সেই চক্রান্ত কাফের মুশরিকেরা করতেছে। ইকো আরো বাড়ায় দাও, যা আছে ইকো দিয়ে দাও, কারণ আয়ুব বাসুর গান গাইতেছি তো। তোমার আমার সন্তানরা যেন একেবারে জিরো কর, ইকো জিরো কর, তোমার আমার সন্তানরা যেন দরুদ পড়তে না পারে, সূরা ফাতিহা পড়তে না পারে, কালেমা পড়তে না পারে। দেখো না, তোমার সন্তানকে মূর্খ বানানোর চক্রান্ত বিজাতিরা করতেছে। কমাস কম মাহফিলে এসে বসলে তোমাকে একটু কালেমা পড়ানো হয়, সুবহানাল্লাহ পড়ানো হয়, দরুদ পড়ানো হয়, তাও পড়বার চাও না, কারণ এখানে তো মিষ্টি পাবা না, রাগ হবে না। প্রত্যেকটা মাহফিলে শুধু ওয়াজ নয়, পাশাপাশি আমলি মাস্ক হওয়া ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে যে তোমাকে ওয়াজের পাশাপাশি দাঁড় করায় দাঁড় করায় তোমার কাছ থেকে কিছু দোয়া কালাম শোনা হবে। তুমি খালি কানে শুনে যাবা আর মজা লাগবে আর হেঁটে চলে যাবা তা না, তোমার শোনাতে হবে, এটা ওয়াজিব হয়ে গেছে। এখন আমরা ইনকোয়ারি করে দেখেছি শতকরা 70% মুসলমান দরুদ পড়া জানে না, কালেমা পড়া জানে না, তাশাহুদ পড়া জানে না, 70%। তবে মুসলমানের সন্তানরা তাদের ঈমান আকীদা যেন নষ্ট হয়, তাদের স্কুলগুলোতে প্রবেশ করে তাদেরকে প্রসাদ খাওয়াচ্ছে, বিসমিল্লাহ বলা জানে না, কিন্তু তারা দেবতার নাম বলা শিখতেছে, দেব দেবীর নাম বলা শিখতেছে। কথা বলো না কেন, আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলো, জোরে আওয়াজ করে বলো না কেন, শিখতেছে তারা, তারা দেব দেবীর নাম বলা শিখতেছে। আজ মুসলিম সন্তানেরা দুই রাকাত নামাজ তো পড়া জানে না, কিন্তু তাদেরকে স্কুলে শিক্ষাঙ্গনে প্রবেশ করে করে ইহুদ নাসারার কিছু দালালেরা মুসলিম যুবক যুবতীদেরকে জেনে ব্যভিচার শিক্ষা দিচ্ছে, জেনে ব্যভিচার শিক্ষা দিচ্ছে। এই হলো মুসলমানের দিনী জীবনের অধঃপতন।
যখন আমাদের দ্বীন আর ঈমানি জীবনের অধঃপতন এই জায়গায় দাঁড়িয়েছে, তখন তোমার আমার মাহফিলে কি শুধুই মাত্র শোনার আমল হবে নাকি বলার আমলও হওয়া দরকার? কথা বলো না কেন, বলার আমলও হওয়া দরকার। মুসলমানের বাচ্চা কিন্তু জানে না যে নবীর নাম শুনলে দরুদ পড়া ওয়াজিব, জানে না, আছে না এমন মুসলমান? কথা বলেন না কেন জোরে আওয়াজ করে। বহু মুসলমান আছে নবীজির নাম শুনলে দরুদ পড়া ওয়াজিব, এই মাসআলাই জানে না, অথচ কত ভয়ঙ্কর মাসআলা। এই মাসআলাটা বলে আমি আমার আলোচনার শেষ দিকে যাব, কারণ রাত বেশি হয়ে গেছে। আপনাদেরও বাপ ভালো না, আমারও বাপ ভালো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, হাদিসটা শোনার আগে একটু হাত তোলেন, হাত তোলেন, সোজা করেন, সোজা করেন, ঘুমান যে নাই একটু দেখান আল্লাহরে, সোজা করেন, সোজা করেন, মুট করেন, মুট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, ধরেন, ছাড়েন, হ্যাঁ, মুট করে ধরে রাখেন, ধরে রাখেন, ধরে রাখেন, সুরে আওয়াজ করে বলেন, আমি নারা লাগাম, আপনারা তাকবীর দিবেন, নারায় তাকবীর, মেরা গাই কোথাকার, নারায় তাকবীর, একটু বাড়ছে, নারায় তাকবীর, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আল্লাহর নবীর দুশ্মনেরা, আল্লাহর নবীর দুশ্মনেরা, তুমি মহাব্বতের দরুদি পড়া জানো না, তাহলে নবীর মহাব্বতের দরুদ পড়া জানোস না, তাই নবীর মহাব্বতের রক্ত কেমনে তুই দিবি, কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন তুই কেমনে করবি, নাস্তিক মোর্তাদের বিরুদ্ধে আন্দোলন তুই কিভাবে করবি, তোর তো মহাব্বতই নাই। আরে দরুদ পড়ার মহাব্বত নাই, রক্ত দেওয়ার মহাব্বত বুঝি আছে, এত সুজা মহাব্বত কা দাওয়া তু আশা হে করনা, মহাব্বত কা দাওয়া তু আশা হে করনা, হ্যায় মুশকিল মগর নজমে উলফত মে মরনা। মহাব্বতের দাবি করা আসান, কিন্তু মহাব্বত প্রকাশ করা কি? কিছু কিছু মানুষ আছে নেতার মহাব্বত প্রকাশ করে, আর কিছু কিছু মানুষ আছে নবীর মহাব্বত প্রকাশ করে, বুঝলেন? কিছু কিছু মানুষ আছে দলের মহাব্বত প্রকাশ করে, আর কিছু কিছু মানুষ আছে দিনের মহাব্বত প্রকাশ করে। ব্যবধান আছে, কিন্তু ব্যবধান আছে না একটা? কিছু কিছু মানুষ আছে মার্কা বলা জানে, আর কিছু কিছু মানুষ আছে আল্লাহ বলা জানে। কি কথা বলো, ঠিক না বে? ঠিক জোরে আওয়াজ করে বলো। সবাই কিন্তু আল্লাহ বলা জানে না, সবাই নবীর নাম বলা জানে না, নবীর নামের দরুদ জানে না, নেতা বলা জানে, নেতার নাম বলা জানে, ওখানে মাখরাজে ভুল হয় না। বীর মুক্তিযোদ্ধা ছুইটা যায় না, নবীর নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুইটে গেছে, নেতার নাম বলার সময় বীর মুক্তিযোদ্ধা এটা ছুটে না, সেনা উঠে আলায় কইতে কইতে বীর মুক্তি সেনা উঠে বলাইছে, কিন্তু নবীর নাম বলার পরে দরুদ পড়ার কথা মনে থাকে না, মনে থাকে না। মুহাব্বতি কা দাওয়া তু আশা হে করনা, হ্যায় মুশকিল মগর নজমে উলফত মে মরনা। মুহাব্বতের দাবি করা তো সহজ, কিন্তু মুহাব্বত আসলে প্রকাশ করা কঠিন আছে। আজকে আমরা মুহাব্বত প্রকাশ করা জানি না, এটা নাস্তিকরাও জানে ফেলাইছে। এ কারণে 17 কোটি মুসলমানের বাংলায় নবীর দুশ্মন গুটি কয়েক নাস্তিকের গর্দান যেন 17 কোটি মুসলমানের চেয়েতে উঁচা হয়ে গেছে। কথা বলো না কেন, আওয়াজ করে জোরে আওয়াজ করে বলো না কেন, 17 কোটি মুসলমানের দেশে কয়েকটা নাস্তিকের মাথা উঁচা হয়ে গেছে।
কিছু কিছু কাদিয়ানির পাওয়ার 17 কোটি মুসলমানের কোটি কোটি হাফেজ আলেমের চেয়ে বেশি হয়ে গেছে, তাদের চেয়ে বেশি হয়ে গেছে। তারা তাদের শক্তি প্রকাশ করতে চায়, কারণ আমরা তো মোহাব্বত প্রকাশ করা জানি না। নাম শুনে একটু দরুদ পড়ার মোহাব্বত করবো তাও মিষ্টি লাগবে। আমরা মোহাব্বত প্রকাশ করা জানি না, আমরা যেমন নবীর নাম শুই না দরুদ পড়া জানি না, ওইরকম নবীর নামে ঘাম জড়াইতেও আমরা জানি না, নবীর নামে রক্ত জড়াইতেও আমরা জানি না। তবে আগের জমানার যে সকল মুমিন ছিল তাদের হালত ছিল ভিন্ন রকম, তারা ইমানের হক আদায় করে নবীজিকে মোহাব্বত করেছে। কেউ যদি নবীজিকে এই মোহাব্বত দিতে ব্যর্থ হয় তাহলে তার জন্য লানত। হাদিস শরীফে আল্লাহর রাসূল বর্ণনা করতেছেন লানতের ইতিহাস। হাদিস না বলে আমি আমার আলোচনা শেষ করি। নবী আলাইহিস সালাতু সালাম মসজিদে নববীর মিম্বরে পাড়া দিলেন, আর এক সিঁড়ি উপরে উঠলেন, নবীজি বললেন আমিন, আর এক সিঁড়ি উপরে উঠলেন, নবীজি বললেন আমিন, কয়বার আওয়াজ করে বলেন, কয়বার বললেন আমিন। সাহাবীরা ভাবলেন নবীজি কি দোয়া পড়ে জোরে জোরে আমিন বলে, দোয়াটা আস্তে করে, কি এমন গোপন দোয়া নবী করলেন আমিন জোরে বললেন, দোয়াগুলো আমরা শিখালই। সাহাবি নবী দেখে বলে, ওগো আল্লাহর নবী মিম্বরে পাড়া দিয়া আমিন বললেন তিনবার, জোরে জোরে আমিন বলছেন কেন জানতে চাই? আল্লাহর রাসূল বলেন সকল ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনটা বদদোয়া করছে, আমি ওই তিন বদদোয়ার সাথে তিনবার আমিন বলছি। এবার আগে শোনো, বদদোয়াটা দিচ্ছে কে, দিচ্ছে কোথায়, আর আমিন বলছে কে? বদদোয়াটা করতেছে রুহুল কুদুস, ফেরেশতাদের সর্দার জিব্রাইল, আর আমিন আমিন বলতেছেন হাবিবুল্লাহ রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে আওয়াজ করে চিল্লায় বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এমন একটা জায়গায় দাঁড়ায় নবীজি আমিন বলতেছেন, জায়গাটা মুরাদনগর বাজার না, পৃথিবীর মাটির উপরে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, মসজিদের ভিতরে আবার কিছু কিছু মসজিদের বড় দাম, কিছু কিছু মসজিদ আল্লাহর কাছে বড় দামি, মসজিদুল হারাম আল্লাহর কাছে একটা দামি মসজিদ, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সব হয়, মসজিদুল আকসা একটা দামি মসজিদ, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সব হয়, মসজিদে নববী এমন একটা দামি মসজিদ, যেই মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতের সব হয়, আবার পৃথিবীর সকল মসজিদের ভেতরে মসজিদে নববী এমন একটা মসজিদ, যেই মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়লে মুনাফেকের খাতার থেকে নাম কাটা যায়, কারণ এই মসজিদটা এমন একটা মসজিদ যে মসজিদ নবীর মসজিদ, যে মসজিদটার ভেতরে আছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নার মাটি, অরিজিনাল জান্নাতের মাটি, অরিজিনাল জান্নাতের খাঁটি মাটি, বাবা আদম জান্নাত থেকে নিয়ে আসছে অরিজিনাল জান্নাতের মাটি, ওইটা মসজিদের নববীর ভিতরে আছে। আল্লাহর রাসূল বলেন জান্নাতের ওই অরিজিনাল মাটি কি তোমরা চিনতে চাও? নবী বলে ও সাহাবীরা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আয় আমার সাহাবীরা আমার ঘর আর আমার এই মিম্বার সহ
এর মাঝের জায়গা যেটা, এটা আল্লাহর জান্নাতের বাগান, এটা আল্লাহ পাকের জান্নাতের অরিজিনাল মাটি। অর্থাৎ নবীজির মিম্বরটা জান্নাতি মাটির ভিতরে রাখা, সেই মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর রাসূল আমিন বলতেছে, আর হযরত জিব্রাইল বদদোয়া করতেছে, সর্বরে দোয়া আলম নবী আমিন আমিন বলতেছে। এমন একটা দিবসে নবীজি আমিন আমিন বলতেছে, যে দিবসটা সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ, এমন একটা সময়ে নবীজি আমিন আমিন বলতেছে। জুমার দিনের ভেতরে আবার সবচেয়ে আহাম সময় দুইটা, কোবাইলাল মাগরিব আহাম সময়, দুই খুতবার মাঝখানের সময় আহাম সময়। এই আহাম সময়ে নবীজি আমিন আমিন বলতেছে, এমন দামি সময়ে নবীজি আমিন বলতেছে, যেই সময়ে আমিন বললে, দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়ার ফেরত দেয় না, এমন টাইমে নবীজি আমিন বলতেছে। সাহাবীরা পেরেশান হয়ে বলে, ও গো আল্লাহর নবী, রূহুল কুদুস জিব্রাইল কি কি বদদোয়া করছে শুনবার চাই। আল্লাহর নবী বললেন, জিব্রাইল তিনটা বদদোয়া করেছে, তোমাদের ভেতরে যাদের বাপ মা আছে অথবা মা আছে বাপ আছে এরা সবাই হাত তোলো। এদের সবার মা আছে অথবা বাপ আছে অথবা মা বাবা দুজন আছে, তোমরা খেয়াল করে শোনো। আল্লাহর রাসূল বলেন হাত নামাও, আল্লাহর রাসূল বলেন জিব্রাইল এক নাম্বার বদদোয়া করছে ওই হতভাগা পদার্থ সন্তানের উপরে বদদোয়া, যে বুড়া বুড়া মা বাপ পাইছে কিন্তু জীবনের গুনাহ মাফ করায় নিতে পারে নাই। খেদমত কইরা, বুড়া বুড়া মা বাপ পাইছে কিন্তু এই মা বাপ গুলার খেদমত করা আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইতে পারে নাই। জিব্রাইল বলে এমন অপদার্থ সন্তান গুলা ধ্বংস হোক। জিব্রাইল বদদোয়া করছে আর আমি নবী আমিন বলেছি। সন্তানেরা তোদের যাদের বাবা মা আছে, মাঝরাত্রের এই মাহফিলে মালিকের কাছে তওবা করে বাড়ি যা, জিন্দেগিতে কোনোদিন বুড়া মা বাবাকে জীবনে কোনোদিন কষ্ট দিবি না। আল্লাহ চোখ দিছে তোদের, এ চোখের দ্বারায় মায়েরে যদি তাকায় দেখিস তাহলে কবুল হজের নেক পাবি, বাবার দিকে যদি তাকাস তাহলে কবুল হজের নেক জমা হয়ে যাবে। আরে পাগল, এমন বহু মানুষ তোর ডানে বামে বসা আছে যারা মার কফিন কাঁধে করে গুরুস্থানে নিয়েছে, যারা বাবার লাশ নিজের হাতে সাড়ে তিন হাত কবরের ঘরে নামাইছে, ওরা মা বইলা একটা দাগ জীবনে আর কোনো দিন দিতে পারবে না, ওরা আব্বা বলে একটা দাগ জীবনে কোনো দিন দিতে পারবে না। এই যে মা বাপ খারাপ সন্তান গুলা, ওরা জিন্দগিতে কোনোদিন কামাই রুজি করে নিজের অর্থের দ্বারায় এক লুকমা খানা ওদের মায়ের মুখে জীবনে কোনোদিন আর তুলে দিতে পারবে না। যখন মায়ের কথা ওদের স্মরণ হয় তো ওরা একা একা মার কবরের পারে যায় দাঁড়ায়, আর ইকবালের মতো কান্দে, মা গো আমি যখন ছোট ছিলাম তুমি আমার সেবা করেছ, আজকে তোমার সন্তান বড় হয়েছে কিন্তু তোমার সেবা করার সুযোগ আমি পেলাম না। ডক্টর ইকবাল মায়ের লাশের পরে দাঁড়ায় দাঁড়ায় ক্যান্সার বলছে, ও মাওলা পাক আমার মাওটারে লাগা লাগা, এই মা আমি যখন অচল ছিলাম আমারে কোলে লইছে, আমি যখন কামাই করতে পারি নাই এই মা না খায় আমারে খাওয়াইছে, আজকে আমি ইকবাল কামাই করা শিখেছি, আমি তার খেদমত করব, তারে তুমি আমার কাছ থেকে লয়ে গেলা, তুমি তাকে আমার চোখের সামনে থেকে সরায় নিলা, এই মা আমারে কোলে লইছে, আজ বুড়ি মায়ের আমি কোলে লমু, তুমি আমার কাছ থেকে ধনটা লয়ে গেলা।
উম্র ভর তেরি মোহাব্বত, উম্র ভর তেরি মোহাব্বত মেরি খিদমত কর রহি, মাই তেরি খিদমত কে কাবিল জব হুয়া তু চল বসি। ও মা, সারা জিন্দগি তুমি আমার সেবা করলে, আজ আমি তোমার সেবা করব, তুমি চলে গেলাম। মা, তোমাদের যাদের বাপ মা আছে তারা বুঝবা না, যাদের মা বাপ কবরে চলে গেছে, 20 বছর ধরে মা কয়েকটা ডাক ওরা দেয় না, ওরা 10 বছর ধরে আব্বা ডাক বন্ধ হয়ে গেছে, বাবা মার চাঁদ মুখ ওদের দেখতে মনে চায় দেখতে পায় না, তখন তারা তাদের মায়ের বান্ধবীর কাছে চলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের স্মরণ করতে মায়ের বয়সীদেরকে দেখতে যেতেন, দুধমাকে দেখতে যেতেন, দুধমাকে সম্মান করতেন আর বলতেন, ওগো মা আমি না মার কথা স্মরণ হইছে তাই আপনারে দেখতে আইছি। স্মরণ হইল অনেকে মা আর খুঁজে পায় না, তোদের যাদের মা আছে বুড়া মা বাবারে কষ্ট দিস না। আল্লাহর নবী বলেন, বৃদ্ধ মা বাবা পাইছে গুনাহ মাফ করাইতে পারে নাই, এমন অপদার্থ সন্তানের জন্য জিব্রাইল বদদোয়া করেছে, আর আমি নবীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় নবী মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় আমিন আমিন বলেছি। এটা হলে এক নম্বর আমিন। দ্বিতীয় নম্বর আমিন হল ওই ওই অপদার্থের জন্য যে রমজানুল মুবারকের বরকতি মহিনা পেয়েছে গুনাহ মাফ করাইতে পারে নাই। আর 3 নম্বর আমিন হলো যে আমি নবীর নাম শুনছে অথচ দরুদ শরীফ পড়ে নাই, জিব্রাইল তার জন্য বদদোয়া করছে আর আমি আমিন বলছি। অর্থাৎ নবীর নাম শুনে কেউ যদি দরুদ না পড়ে তাহলে জিব্রাইলের বদদোয়া কান্দে যায়। যেখানে নবীজির নাম শুনবা সেখানে প্রেম ভরে দরুদ পড়বা, খোদার কসম প্রেম ভরে যদি একটা দরুদও কেউ পড়স, নবী আলাইহি সালাতু ওয়াসসালাম এক হাদিস প্রমাণ করে তোর দরুদ তলে ফেরত দিবে। তুই যদি জীবনে মুহাব্বতের সাথে একটা দরুদ পড়তে পারিস তোর দরুদ তুই ফেরত পাবি। কবে জানিস? যেদিন বিচার হবে, মিজানের পালায় তোর নেক আর গুনাগুলো ঢালা হবে। এক হাদিসে আছে, এক গুনাগার বান্দার নেকির পালা হালকা হয়ে গুনার পালা ভারী হয়ে যাবে। পাশে দাঁড়ানো থাকবে বাবা আদম, চেহারার চিহ্ন দেখে বাবা আদম চিনে ফেলবে এটা উম্মতে মুহাম্মাদি। গুনার পালা ভারী হয়ে গেলে ফিরিস্তারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। বাবা আদম তখন চিৎকার করে ডাক দিবে, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, এই বাবা মুহাম্মদ। আল্লাহর রাসূল বলেন, বাবা আদম ডাক দিলে আমি বাবার দিকে তাকাবো। আল্লাহর নবী, বাবা আদম আমাকে বলবে ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিকে তাকাও, ওই যে দেখো তোমার একটা উম্মত একে ফিরিস্তারা জাহান্নামে লয়ে গেল, ওরে একটু বাঁচাও, ও আগুনে পড়ে গেল তোরে বাঁচাও। আল্লাহর রাসূল বলেন, বাবা আদম আমারে দেখায় দিলে আমি কমরে কাপড় বেঁধে আমার উম্মতকে বাঁচাইবার লেগে একটা দৌড় দিব, কিন্তু ফিরিস্তারা আমার উম্মতটাকে ধেয়ে নিয়ে যেতে থাকবে, আমি ধরতে পারবো না, জাহান্নামের গেট পর্যন্ত চলে যাবে, আমি অনেক দূর থেকে ডাকবো কিন্তু ফিরিস্তারা শুনবে না, তারা সামনে চলতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, আমি তখন দাঁড়িতে হাত দিয়ে আরশের দিকে তাকায় বলবো, আল্লাহ তুমি না বলছো আমার উম্মতের বেলায় আমারে শর্মিন্দা করবা না, আমার শাফাআত তুমি কবুল করবা, আল্লাহ আমারে উম্মতটাকে লয়ে গেল তো। আল্লাহর রাসূল বলেন, আমি আরশের দিকে তাকায় আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলার শাজিম থেকে ফেরেশতাদের দিকে বলবে, এই মালাইকার কাফেলা দাঁড়া, দেখোস না পেছনে কে খাড়া, দাঁড়া দাঁড়ায় যা,
পেছনে আছে রহমাতুল লিল আলামিন। আমার বন্ধুর অনুসরণ তোরা কর, আল্লাহর নবী বলেন ফেরেশতারা দাঁড়ায়া যাবে, আমি দৌড়ে গিয়ে বলবো আমার উম্মতটাকে জাহান্নামের আগুনের ভেতরে কেন ফেলতেছিস? ফেরেশতারা বলবে নেকার প্রতি ওজন করেছি, নেকির পালা হালকা হয়ে গেছে, গুনার পালা ভারী হয়ে গেছে, এজন্য লয়ে যাই। ফেরেশতারা বলবে গুনার পালা ভারী তাই জাহান্নামে নেই, আর আল্লাহর রাসূল উম্মতের কান্দারি নবী। সেদিন বলবে ফেরেশতারা মনে কিছু নিও না, আমার চোখের সামনে আমার উম্মতের নেক আর বদিকে আর একবার তোমরা একটু ওজন করো। ফেরেশতারা সাথে সাথে উম্মতকে মিজানের পালার কাছে নিয়ে আসবে, মিজানের পালায় নেক বদি উঠায় আবার ওজন করবে, আবার নেকি আর বদি পালায় উঠায় টান দিলে হাদিস শরীফে আছে নেকির পালা আবার হালকা হয়ে যাবে, গুনার পালা ভারী হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মিজানের ডান পালা নেকির পালার রশি হাত দিয়ে চেপে ধরবে, নিজের পকেটের ভিতরে হাত দিয়া একটা কাগজের টুকরা বের করে মিজানের পালার পরে রেখে দিবে, তো নেকির পালা ভারী হয়ে যাবে, জাহান্নামের হাত করি গুলো খুলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে থাকবে, ফেরেশতারা এ বান্দাটাকে জান্নাতের দিকে টানাটানি শুরু করবে, উম্মতটা সাথে সাথে হাত ঝাড়া দিয়ে দেখে বলবে কেন আমারে টানাটানি করো, যার কারণে জান্নাত পাইলাম তার লগে একটু কথা কইতেও দিব না, ছেড়ে দাও। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত দৌড়ে এসে আমার সামনে দাঁড়ায় যাবে, আর বলবে কে হে তুমি? হাসরের কঠিন ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেয় না, ভাই তার ভাইয়ের পরিচয় দেয় না, বন্ধু তার বন্ধুর পরিচয় দেয় না, কে তুমি আমাকে এত উপকারটা করলে? আল্লাহর রাসূল সাথে সাথে